বাগদায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। এদিন বেশ কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে দলবদল করেন রণঘাট পঞ্চায়েত সদস্য শান্তনা মণ্ডল। পঞ্চায়েত ভোটের আগে শাসক শিবিরে বড় সড় ধাক্কা। বাগদায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ প্রায় 400 কর্মী সমর্থক। শুক্রবার রণঘাট পঞ্চায়েতের সদস্য শান্তনা মণ্ডল দলবল নিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজেপিতে যোগ দেন। বিজেপির জেলা সভাপতি রামপদ দাসের হাত ধরে দলে যোগদান করেন তারা। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ভোটে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিজেপিতে যোগ দিয়ে পঞ্চায়েত সদস্য শান্তনা মণ্ডল বলেন, তৃণমূলে থেকে কোনো কাজ করতে পারছিলাম না, তৃণমূল দল দুর্নীতির সাথে যুক্ত, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় কাজ দেওয়া হয়নি, তাই বিজেপিকে ভালোবেসে দলে যোগ দিয়েছি। টিএমসির দুর্নীতির কারণে, মানে কারণ উন্নয়ন করতে পারিনি, ভারতের জনতা পার্টিকে ভালোবেসে কাজকর্ম ভালো দেখে। বনগা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রামপদ দাস বলেন, সারা ভারত জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, বাংলায় এসে তা দুর্নীতিতে পরিণত হচ্ছে। শান্তনা মণ্ডল দুর্নীতিকে প্রশ্রয় দেননি, তাই তাকে কাজ দেওয়া হয়নি। আজ তিনি 400 কর্মী নিয়ে আমাদের দলে যোগ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির মধ্যমণি নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন, সেই উন্নয়ন বাংলাতেও আসছে, কিন্তু বাংলাতে সেই উন্নয়ন, এখানে উন্নীতি, এখানে এসে দুর্নীতিতে পরিণত হচ্ছে। এখানকার যিনি পঞ্চায়েত সদস্য 41 নম্বর বুথের আমাদের বোন শান্তনা মণ্ডল মহাশয়া আজ 400 কর্মীদের নিয়ে আজকে আমাদের মধ্যে যোগদান করলেন, তার একটাই কারণ, তিনি যেহেতু দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন না, যার জন্য কাজও পাচ্ছেন না, তো দুর্নীতি মুক্ত বাংলার কে করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আজকে উনি আমাদের সাথে যোগ দিয়েছেন। এই বিষয়ে বাগদা পূর্ব ব্লক তৃণমূল সভাপতি পরিতোষ সাহা বলেন, ওই সদস্যর স্বামী নানান অসামাজিক কাজে যুক্ত, তৃণমূল অসামাজিক কাজকে প্রশ্রয় দেন না, তাকে অনেকবার সতর্ক করা হয়েছিল শোনেননি, সে কারণে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তবে মানুষ আমাদের সাথেই আছে। ওই মেম্বারটা দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এবং স্পাকলিংয়ের সঙ্গেও ওনার স্বামী জড়িত। আমরা বারবার ওদেরকে সাবধান করেছিলাম যে যেহেতু তৃণমূল একটা স্বচ্ছ দল, তুমি তৃণমূলী থেকে এইসব করতে পারবে না, কিন্তু আমাদের কথা শুনিনি। আমরা অঞ্চল সভাপতির মাধ্যমে বারবার বলেছি ওকে, কোনো রকম কথা শুনিনি। ও ভেবেছে যেহেতু বিজেপিতে গেলেই সব একে ওয়াশিং মেশিনে সব সাদা হয়ে যায়, সেই জন্যই ও এক স্বচ্ছ হওয়ার জন্যই বিজেপি ওয়াশিং মেশিনে নাম লিখিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।